খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ দলে অন্যতম নির্ভরযোগ্য তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, অনেকে বলছে তার মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ অধিনায়কের ছাপ দেখা যায়। এই তারকা অলরাউন্ডার নিউজিল্যান্ড সফর শেষ করে এসে হঠাৎ করে গত 21 মার্চ দীর্ঘদিনের প্রেমিকা রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিয়ে সম্পন্ন করেন। বেলাল হোসেনের মেয়ে মিরাজের স্ত্রী থাকেন খুলনা মহানগরী খালিশপুরের কাশীপুর এলাকায়। তাদের অনুষ্ঠানে একেবারেই কাছে কিছু মানুষের উপস্থিত ছিলেন। এই নবদম্পতিকে নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ ছিল না। অবশেষে হঠাৎ করে নবদম্পতি শনিবার দুপুর 2টায় হাজির হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তখন গণমাধ্যম কর্মীদের দেখে কিছুটা লজ্জা পাচ্ছিলেন মিরাজের স্ত্রী, কয়েকবার লজ্জায় মুখটাও লুকানোর চেষ্টা করছিলেন। মিরাজের উৎসাহে অবশ্য সেই লজ্জা খানিকটা কমেছিল। তারপর স্ত্রীকে নিয়ে একাডেমি মাঠ, শেরে বাংলা স্টেডিয়ামে জিমনেশিয়াম, বিসিবি একাডেমি ভবনসহ মাঠে অনুশীলন করতে আসা প্রাইম দলেশ্বর খেলোয়াড় ও কোচের সঙ্গে পরিচয় করে দেন। গণমাধ্যম কর্মীরা মিসেস মিরাজের সঙ্গে কথা বলতে চাইলেও এ দফায় তাদের চাওয়াটা পূরণ হয়নি। তবে মিরাজের প্রতিশ্রুতি দিলেন আরেকদিন ঠিক হবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।